সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো সমস্ত কিছু জল্পনা কল্পনা দূর করে WB টেট এক্সাম বা WB প্রাইমারি টেট এক্সাম 2020 অফিসিয়ালি নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেটি আজকে বলবো। সো তোমরা দেখছো গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল, আমি আছি তোমাদের সাথে সাইন। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি IAS পেপার ওয়েবসাইটে, যেখানে একটি সম্ভাব্য ডেট বলেছে প্রাইমারি টেট এক্সামে, কারণ যে অফিসিয়ালি তোমাদের ওয়েবসাইট রয়েছে WB প্রাইমারি যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে কোনো ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি। সো কিছু লিক বেরিয়ে এসেছে প্রাইমারি টেট এক্সামের, সেই ডেটগুলি বলেছে এই ওয়েবসাইটে। সো সমস্ত কিছু জানাবো, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ যখনই প্রাইমারি টেট এক্সামের যে অফিসিয়ালি যে নোটিশটি আসবে তখন সবচেয়ে আগে এই চ্যানেলই তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে নেবেন, আর এখানে যে সম্ভাব্য ডেটটি বলেছে সেটাও তোমাদের দেখে দেবো। সো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলে দিয়েছে WB টেট 2020 নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ডেটস এলিজিবিলিটি প্যাটার্ন সিলেবাস। সো এখানে যেটা বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইমারি টেট এক্সামটি হয়, যেটা তোমাদের প্রাইমারি এক্সামের জন্য এলিজিবিলিটির জন্য 5-1 to 5 জন্য যে এক্সামটি হয় সেটি বলেছে এখানে। দেখতে পাচ্ছ অনলাইন মোডে যেটি ফর্ম ফিল আপ হয়, এগুলি তোমরা হয়তো সবাই জানো। এখানে দেখতে পাচ্ছ এক্সাম নেম WB প্রাইমারি টেট, ফুল ফর্ম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট, যেগুলি তোমরা জানো। এক্সাম টাইপ হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সাম টাইপটা। এক্সাম লেভেল হচ্ছে স্টেট লেভেলের এটা এক্সাম, তোমরা জানো। এগুলো সমস্ত কিছু তোমরা জানো। অনলাইন মোডে অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশন যে ফর্মটি হয়, এক্সাম যে মোডটি হয় সেটি জানো। অফলাইনে তোমাদের রিটেন এক্সাম হয়। সো তোমাদের এক্সাম যে ডিউরেশন হয় সেটি হলো 3 ঘন্টা তোমাদের যেটি হয়, যেটি ওয়েবসাইট যেটি অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেটি জানো তোমরা। সো এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়েছে যেগুলি তোমাদের বলবো। দেখতে অ্যাপ্লিকেশন যে বিগিনার অফ সাবমিশন অফ WB টেট 2020 অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটি হবে 3rd week of June 2020, তৃতীয় সপ্তাহে জুনের হবে। লাস্ট ডেট যেটা থাকবে সেটা হলো 1st week of July 2020। অ্যাডমিট কার্ড রিলিজ হবে 1st week of August 2020। এক্সামটি হবে লাস্ট উইক অফ আগস্ট 2020, তার মানে আগস্টের শেষ সপ্তাহেতে তোমাদের এক্সামটি হতে পারে। এটি কনফার্মেশন নয়, কারণ ওয়েবসাইটে তোমাদের এখনও দেয়নি। এগুলি হচ্ছে সম্ভাব্য একটি ডেট। রিলিজ যেই এক্সামটি হবে সেটি হলো 2nd week of September 2020। অ্যানাউন্স রেজাল্ট বের হবে লাস্ট উইক অফ অক্টোবর 2020। এইগুলো হচ্ছে একটি সম্ভাব্য ডেট। এইগুলি আমি আরেকবার বলছি যে এটি কোনো অফিসিয়ালি ডেট নয়, এগুলি হচ্ছে একটি সম্ভাব্য ডেট বলেছে। যে লিকেজটি বেরিয়ে এসেছে প্রাইমারি টেটের সেটি হচ্ছে সেই এর অনুযায়ী দিয়েছে এগুলি। এইগুলি একটি সম্ভাব্য ডেট, এই ডেটই হবে, আমি এটা বলছি না, এখনও বলে দিচ্ছি এগুলো একটি সম্ভাব্য ডেট। যদি তোমরা যে অফিসিয়ালি ডেট যখন বেরোবে এই চ্যানেলে আমি দিয়ে দেবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো এগুলি হচ্ছে একটি সম্ভাব্য ডেট যেগুলি বললাম আমি। সো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল হচ্ছে 3rd week of July থেকে 1st week হবে, যেটা তোমরা জানো। সো অ্যাপ্লিকেশন ফিস যেগুলো এগুলো তোমরা জানো, তবু বলে দিচ্ছি ফিস যেটা লাগে OBCদের জন্য 100 টাকা লাগে, SC ST দের জন্য 25 টাকা লাগে, এগুলো জানো। জেনারেল আর OBCর জন্য 100 টাকা লাগে, পেটিএম মোডে দিতে হয়, এলিজিবিলিটি তোমরা জানো হয়তো, এগুলো সমস্ত কিছু তোমরা জানো। তোমার একবার দেখে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ হাই সেকেন্ডারি অর সিনিয়র সেকেন্ডারি উইথ দ্য 50% মার্কস 4-year ব্যাচেলার অফ এলিমেন্টারি এক্সাম যেটি DLED যেটি হয় সেটি করতে হয় তোমাদের। এগুলি সমস্ত কিছু জানো, প্যাটার্ন জানো তোমরা, অ্যাপ্লিকেশন যে প্যাটার্নটি হয় সেগুলি সমস্ত কিছু জানো। যারা প্রাইমারি টেটের ক্যান্ডিডেট তারা এগুলো সমস্ত কিছু জানো। সাবজেক্টের যে কোশ্চেনগুলি হয় সেগুলিও জানো, যে টিচিং অফ ইংলিশ থেকে আসে 30 নম্বর, টিচিং অফ বেঙ্গলি থেকে আসে 30 নম্বর, ম্যাথামেটিক্সে 30 থাকে, চাইল্ড স্টাডিতে থাকে 30 নম্বর, এনভায়রনমেন্ট স্টাডিতে থাকে 30 নম্বর, এগুলি সমস্ত জানো। সেকেন্ড পেপারে থাকে এই ধরনের, এগুলো সমস্ত কিছু জানো তোমরা, সিলেবাসও জানো।
সমস্ত কিছু। সিলেবাস যদি জানো না তাহলে কমেন্ট করে জানাবে, আমি সমস্ত সিলেবাস তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের, অ্যাডমিট কার্ড যেটি দেওয়া হয় সেটি দেখে না, ফার্স্ট উইকে যেটি বের হবে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি সেটি বের হবে ফার্স্ট উইক অফ আগস্টে, আগস্ট মাসে 2020 সালে। সো এখানে সম্ভাব্য ডেট বলেছে 2020 সালে, কিন্তু যেটা লিকেজ বেরিয়ে এসেছে 20 থেকে 21 সালের মধ্যে কিন্তু তোমাদের টেক্স এক্সাম হবে, 100% শিওর এটি হবেই। সেখানে কী দিয়ে দিয়েছে, প্রাইমারি অ্যান্সারের কীগুলো দিয়ে দিয়েছে, রেজাল্টের সম্ভাব্য ডেট যেটি আমি তোমাদের বললাম অক্টোবর মাসে বের হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। আর এই ডেটগুলি যেগুলো বললাম এগুলো সম্ভাব্য ডেট, এগুলি একদম অফিসিয়ালি ডেট নয়, যেটা আরেকবার আমি বলে দিচ্ছি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এই।